রাইসিনা রেস থেকে ইতিমধ্যেই নিজেকে সরিয়ে নিয়েছেন এপিজে আব্দুল কালাম, কিন্তু তা সত্ত্বেও হাল ছাড়তে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও কালামই তাঁর আশা। সোমবার দলের কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ বিধায়কদের বৈঠকে তা স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী। একদিকে কালামকে রাজি করানোর চেষ্টা যেমন অব্যাহত রাখতে চাইছে তৃণমূল, তেমনই কালাম না দাঁড়ালে প্রণব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কে প্রার্থী হচ্ছেন তা দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে তারা। এদিন টাউন হলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এপিজে আব্দুল কালাম দাঁড়াতে রাজি হননি, এখন দেখতে হবে কে দাঁড়াচ্ছেন, তারপর সিদ্ধান্ত নিতে হবে, প্রয়োজনে আবার বিধায়ক সাংসদদের বৈঠক হবে, দ্য গেম ইজ নট ওভার। বৈঠক শেষে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের এখনও দেরি আছে, তৃণমূল কালামকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাবে। এখনো দিন বাকি আছে, আমাদের তরফ থেকে প্রচেষ্টা জারি থাকবে এবং আমরা নিশ্চয়ই চেষ্টা করব, এবং যদি তিনি শেষ পর্যন্ত তিনি তার অভিমতে এখনো অটুট থাকেন তাহলে আমরা পরবর্তী পর্যায়ে সমস্ত বিষয়টি নিয়ে আমাদের আবার আলোচনার জন্য আমরা আবার বৈঠক করব। এদিন ফেসবুকেও কালামের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, আপনি দাঁড়াবেন না বলে যে বিবৃতি দিয়েছেন তা দেখে আমরা সবাই গভীরভাবে ব্যথিত হয়েছি। আপনি ছিলেন জনতার রাষ্ট্রপতি, প্রশাসনের উচ্চস্তরের সঙ্গে সাধারণ মানুষের সেতুবন্ধন করেছিলেন আপনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আপাতত ধীরে চলনীতি নিয়ে এগোতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে কালামকেই রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে চাইছে তৃণমূল, তেমনই আগামী দিনে প্রণব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কে দাঁড়ায়, অন্য দলের রণকৌশল কী হয় তা দেখেই পরবর্তী সিদ্ধান্ত নিতে চাইছে তারা। আশাবুল হোসেন ও বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।